বাংলাদেশে ক্লাউড পরিষেবার বাজার 2025 সালের মধ্যে 46.3 মিলিয়ন ডলারে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন ডেটা হাব এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সরওয়ার মোর্শেদ পরাগ। মঙ্গলবার সন্ধ্যায় পারপাস বিল্ট ডেটা সেন্টার ডেস্টিনেশন অব চয়েস শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান ক্লাউডের চাহিদা মেটাতে ডেটা হাব নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। এশিয়া আন্তর্জাতিক মানদণ্ড মেনে গ্রাহক সেবা এবং চাহিদা অনুযায়ী ডেটা স্টোরেজ সহ অন্যান্য সুবিধা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। সেমিনারে দেশের আইটি, সাইবার সিকিউরিটি এবং ক্লাউড সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।